আসসালামু আলাইকুম কাকা এবং আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ। হিসেবে দেখতে পাচ্ছেন এ কে এম আনিসুর রহমান, আমার একমাত্র চাচা কাকু, আমার খুবই প্রিয় একজন কাকা, আমার আব্বার একমাত্র আপন ছোটো ভাই। আল্লাহ আলহামদুলিল্লাহ এখনো হায়াতে রাখছে, দোয়া করি আরও হায়াতে হোক। তো উনি ইনশাল্লাহ আব্বা এবং কাকাদের, কাকারা দাদা ভাই অনেক আগেই মারা গেছেন, তাদের অনেক কষ্ট শিক্ষা জীবন এবং তারা স্বাধীনতার আগের ঘটনা কিছু আমাদের সাথে ব্যক্ত করবেন। কাকা, তো আপনাদের স্টুডেন্ট লাইফটা আমাদের সাথে একটু শেয়ার করেন যে কী কষ্ট করছেন দুই ভাই। আব্বার আপনি কীরকম ছোট বড় ছিলেন? অনেক আব্বা, ধরেন আব্বার আপনি কত বছর? আপনি 5-7 বছর? না, এই জি 6-7 বছর ডিফারেন্স। 6-7 বছর ডিফারেন্স। তো কাকার এখন 75-এর উপরে চলতেছে, 76 মাসিলা, তাহলে আব্বার হয়তো 80 বছর 81 বছর হতে হবে। আমরা শুনছি আপনারা যশোরেও পড়াশোনা করছেন, মেন দাখিল যেটা আপনারা দুই ভাই একসাথে পড়ছেন এটা কি বরিশালে না যশোরে? ছোটোবেলা তো বাবা মারা গেছে, মা নানা ভাই চলে আসছে, ভাই ওখান থেকে নিখোঁজ। ফার্স্টে বরিশালে পড়াশোনা হয়েছে না, তো উনি কীভাবে যশোর চলে গেছে জানি না। আব্বা একলাই গেছে? হ্যাঁ। আপনি ছিলেন তখন বরিশালে? যশোর গেছে যাই। মানে কথা হলো তাহলে আপনারা দাখিল পর্যন্ত একসাথে বরিশাল ছিলেন, তাই না? উনি এক দারোগার সাহেব ওনাকে নিয়ে মাদ্রাসে ভর্তি করছে কোরসাদপুর যশোর। যশোর কি জিকর গাছে? মনে শুনতাম ওই জিকর গাছে এক জায়গায়, কোরসাদপুর অন্য জায়গায়। কোরচাঁদপুর? কোরচাঁদপুর যশোরে। যশোরে আমি জিকর গাছের কথা আপনার কাছে প্রায় শুনতাম। তো চৌগাছা জিকর গাছা চৌগাছা দুইটাই যশোরে, সরি আমি ভুল করে বলতে দিল। বা আমার সাথে যোগাযোগ ছিল না। এটা কি স্বাধীনতারও তো অনেক আগে না? অনেক আগে। আমি আমাদের এলাকায় তখন আপনি কোন ক্লাসে? স্কুল ছিল দূরে। আপনি আর আব্বা কোন ক্লাসে আর আপনি কোন ক্লাসে তখন? না, ওনার সাথে তো 5-7 বছর আমার দেখা নেই। উনি যশোর যায় কোরচাঁদপুর মাদ্রাসায় পড়ছে। কোরচাঁদপুর মাদ্রাসায়? চৌগাছা কোরচাঁদপুর? চৌগাছা ভিন্ন জায়গা, কোরচাঁদপুর চৌগাছা পরে আসছে। ও আচ্ছা আচ্ছা। চৌগাছা যাওয়ার পরে চিঠি লেখছে মামার কাছে, মামার ঠিকানায়, মামার প্রাইমারি স্কুল দেখছিল। আমি তখন দেশে প্রাইমারিতে পড়াশোনা করছি। ও তখন আপনি দেশে প্রাইমারিতে পড়েন? আব্বা তখন এসএসসি দাখিল পাশ করে করছে? হ্যাঁ, দাখিল পাশ করছে, করিয়া চৌগাছা ভর্তি হয়েছে। চৌগাছায় আলিম আলিম মাদ্রাসা? মাদ্রাসাটার নাম খেয়াল আছে? আপনি পঞ্চম শ্রেণীর পরে পরে আপনিও গেছেন সেখানে? চৌগাছা থেকে, যশোর থেকে চৌগাছা বাস, ওখানে নামিয়ে মাদ্রাসায় গেছি। তখন আসরের টাইম, আসলের সময় হুজুরা দেখে কয়ে যে মিজানুর রহমান তো অনেক দূরে থাকে, একটা জায়গার নাম বললো আন্দারকোঠা, গ্রামের নাম আন্দারকোঠা। তখন যে মাদ্রাসা পরিচালক সেক্রেটারি ওনার বাড়িতে নিয়ে গেল, ওনার ছেলে মাদ্রাসায় পড়ে, রাত্রে ওখানে ছিলাম, খাওয়া দাওয়া করাইছে, পরের দিন বাড়ির সাথে পরিচয়। পরিচয় হওয়ার পরে লোদিং বাড়ি নিয়ে গেছে, সেখান থেকে ওই মাদ্রাসায় ভর্তি করছে। তো 2 বছরের মাথায় চিঠি আসছে যে মা অসুস্থ, দাদি তখন অসুস্থ। আমরা দন্দ ভাই চলে আসছি। তো তাহলে আপনারা 2 বছর একসাথে কিছু সময় ছিলেন যোগের সাথে? হ্যাঁ। চলে আসার পর ভাই আবার ফেরত গেছে, আমি আর যাই। আপনি রয়ে গেলেন? আব্বা চলে গেছেন বরিশাল, স্কুলে ভর্তি হয়েছি। ওখান থেকে এসএসসি পাশ করার পর আবার গেছি। আপনি আবার দাখিলের পরে আবার চলে এসে গেছে এসএসসি পর? ও আপনি জেনারেল পরে গেছেন? আমি শুনলাম দুজনই আরবি পড়ছিলেন। না, ওই ওখানে নাম বন্ধ করছে,
ও আচ্ছা আচ্ছা, ওই জন্য 7% পরে পরে আবার এনেছে, নতুন করে স্কুলে ভর্তি হয়েছে। আচ্ছা বুঝতে পারছি, তার মানে এসএসসি পাশ করে আপনি আবার চলে গেছে আব্বার সাথে গিয়ে জয়েন হইলেন। হ্যাঁ, এরপরে ইন্টার পরীক্ষা দিয়ে আবার গেছি তো চৌগাছা থেকে পশ্চিম থেকে পুরা পুরা দা গ্রামের নাম, একটা হাই স্কুল চলছে সেখানে প্রাইমারি টিচার আসালাই আমার নিয়ে সেখানে দিছে হেড মাস্টারি করার জন্য। আমি সামার ছিলাম আর কি, আর খুব আদর যত্ন করছে, জমিদার বাড়িতে লজিং দিছি, জমিদার বাড়ি বিশ্বাস বাড়ি, আর একটা ছেলে একটা মেয়ে। তারা কোন ক্লাসে পড়তো? ত্রিপুরে বোধ হয়, ত্রিপুরে। আব্বা তো তখন ধরেন আলি আলিম পাস করে ফেলছে। হ্যাঁ, আর আপনি তখন দাখিলে গিয়ে ইন্টারমিডিয়েটে ইন্টার দিচ্ছি, তখন ইন্টার দিচ্ছি ফাইনাল দিয়ে এরপরে আবার চলে আসছি। আপনি একা না তো? না, আমি একাই চলে আসছি, আসে নাই ওখানে। বিভিন্ন জায়গায় তার সাথে বিয়ে শাদি দেওয়ার জন্য অনেকে চেষ্টা করছে। আব্বাকে রাজি হয় না কেউ? না, আমার না। হ্যাঁ, আব্বার জন্য পরে দেশে চলে আসছে। দেশে চলে আসার আগে আমার সাথে তোমার কাকির সম্পর্ক হয়েছে, বিয়ে শাদি তারা দিয়েছে। স্থানীয় সম্ভ্রান্ত পরিবার, আমাদের কর্নেলের বোন, বোন ভাই এক কর্নেল, একটা এসপি বোন একটা ইউএনও, এই হিসাবে তারা করছে। তখন আমি আবার জগন্নাথে বিয়েতে ভর্তি হয়েছি। আপনি শুনছিলাম জগন্নাথে আপনি ছাত্রনেতা হয়েছিলেন? হ্যাঁ, ছাত্রলীগ করছি। ছাত্রলীগ করছেন? মুনায়ম খার আমলে, মুনায়ম খারের বিরুদ্ধে আন্দোলন করে অনেক পুলিশ মারা হয়েছে। তাহলে তো আপনি ছাত্রলীগের, আমি শুনছি বিএনপি বোধ হয়। পরে রামপুর হাই স্কুলে ঢুকলাম 70-এ, 70-তে। আমি শুনছি আব্বাকে তো বিএনপি নেতা ছিল জগন্নাথের, এসেই তাহলে আব্বা তাহলে তখন বিএনপির জন্মই তো হয়নি? না, তখন তো একটাই দলই ছিল। রামপুর রাতে শহীদ মিনার করছি, ইমাদুদ্দিন একজন এবিএমপি করত স্থানীয় ওখানে ঢাকা, উঁচা লম্বা ছিল, আমার খুব শ্রদ্ধা করত। তারপরে আচ্ছা, পল্টনের মিটিংয়ে স্বেচ্ছাসেবক হিসাবে কাজ করছি। এরপর দেশে গেছি, থানা হেডকোয়ার্টার হেডমাস্টার হয়েছি ওখানে। আবার আমি সহায়ক পরিষদের সেক্রেটারি ছিলাম থানার। বিএড করছেন তো জগন্নাথ থেকেই? না না, বিএ বিএ। হ্যাঁ, বিএ জগন্নাথ, বহু মানুষের সাহায্য সহযোগিতা করছি। পরে বিধান চৌধুরী যখন আওয়ামী লীগ ভাগ করিয়া চলে গেল চঙ্গামাটা, তখন তার সাথে আবার যে মাওলানা ভাসানী সাহেব, না হ্যাঁ পরে আরো মাওলানা ভাসানী ভিন্ন পার্টি ছিল তখন, শেখ মুজিব মাওলানা ভাসানী শিষ্য ছিল। পরে সরাদ আওয়ামী লীগের সভাপতি ছিল, এরপরে শেখ সাহেব পরের সভাপতি হয়েছে আর কি। মাওলানা ভাসানীর খুব শ্রদ্ধা করত, তালের টুপি দিত, জায়নামাল দিত, লুঙ্গি দিত, যাইয়া হুজুরের পাপ টিপত। আর বঙ্গবন্ধু গিয়া মানে মাওলানা ভাসানী সিনেমা দেখে আপনি নিজে দেখছেন না? হ্যাঁ, আপনি সিনেমার পাশে তখন? না, আমরা ভিন্ন গ্রুপে গেছি তখন, ভাসানী নাপে ঢুকছি। আপনি ভাসানী নাপেও দেখছেন? হ্যাঁ হ্যাঁ, স্যালুট। ভালো, তখন ওই পাকিস্তানের পানি মন্ত্রী নুর রহমান, তারপরে জাগো দলের প্রতিষ্ঠাতা মশিউর রহমান যাদুমিয়া, বড় বড় ডাক্তার রহমান যাদুমিয়ার মেয়ে এখন ইউকে থাকে, নাজির নিউ ইয়র্কে থাকে, তারপরে আমরা সাক্ষাৎ করে দেখি। তারপরে ডাক্তার আলিমুল রাজি, এরকম বড় বড় লিডার, এসব মানব ভাষা ইনসান দেখা করতে গেছে তখন প্রধান, আর শেখ মুজিবুর রহমান প্রধানমন্ত্রী। এটা তাহলে 72-73 দিকে? নয়, 75-76 তো মারা ইয়ে হয়ে গেল এর আগে, 74-এর দিকে দুর্ভিক্ষটা। হ্যাঁ, চরম দুর্ভিক্ষ হইল, অনেকে বন্ধু বন্ধু লবণ দিছে, কম্বল দিছে, সব বেঁচে কিনে খাইছে, বসে আমার ভাগ্যের ডাক, আমার ভাগ্যের ডান নেই, সব চুরের ডোল পেয়েছি। এখন ওখান থেকে প্রধানমন্ত্রীরে দধি চিরা খাওয়াইছে, বাসায় সব আমরা গেছি বলে দধি চিরা খাওয়াইছে,
বোস পাতা, কলা পাতা, কোরিয়ান প্লেট, টিনের থাল, তোমরা দেখে দেখাও। এরপর তো জাগদল করলো মুর্শিদ রহমান জাদুমিয়া, পরে জিয়াউর রহমানের সাথে বিএনপিতে যোগ দিয়েছে আর কি। ওপরে আপনি একবার বিএনপিতে আসছেন? হ্যাঁ, বিএনপি। এই না আব্বা খালি বলতো বিএনপি নেতা ছিল, বিএনপিতে ওই ডিভিশনাল কাউন্সিলের সদস্য ছিলাম, সাজেন মধ্যে একজন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। করছিল ডাক্তার বি সবজি, এ কে এম আনিসুর রহমান, যারা আপনার রাজনীতিতে আছেন হয়তো সময় সিনিয়র অবশ্যই চিনবেন। আমার কাকাকে, আমার একদম আপন কাকা, একমাত্র কাকা। কাকা আরেকটা ঘটনা শুনে, আপনার স্বাধীনতা যুদ্ধের সময় মগবাজার ছিলেন এবং গুলিও আপনার কাছে, ডান হাত না বাম হাতের পাশে গুলি, মগবাজার ওয়ারলেসে আব্বার তখন জব ওয়ারলেসে, হ্যাঁ গেটের ওখানে, সে তখন ট্রেন দিতে চাকরি করে, চাকরি দিয়েছে নন বেঙ্গলি একটা লোক। আচ্ছা আচ্ছা। তো মানে দিদি ছিল মনোয়ার হোসেন খুলনার, মনোয়ার হোসেন খুলনা, খুব সুন্দর লোকটা, ভালো। আমি যাওয়ার পর বলছে যে মালানা ইংরেজি পেপার পড়তা রে, আব্বার কইতেছে। হ্যাঁ, আব্বা তখন মালানা পাশ করে ফেলছে। হ্যাঁ, যশোর থেকেই করলো শেষে। হ্যাঁ, চৌগাছার থেকে না? চৌগাছা না, পরে আবার কোর্সার তুলে গেছে, যশোর তো আলিম পর্যন্ত ছিল। ও আচ্ছা আচ্ছা, সরি। পরে অবজারভার পেপার পড়তে আছে, অবজারভার পেপার তখন থেকে খুব খুশি হয়েছে মনোয়ার সাহেব। আমারে বললো হেড মাস্টার তুমি যদি সায়েন্স পড়া থাকতো তাহলে সার্টিফিকেট দিয়ে দিত, সায়েন্স থাকলে না? আচ্ছা, বাইরে দিয়ে দিল মানিকগঞ্জ, মানিকগঞ্জে ফার্স্ট পোস্টিং, পোস্টিং তাহলে নিয়ে লঞ্চে গেলাম। আপনিও ছিলেন সাথে? হ্যাঁ, লঞ্চে যাইয়া মানে একজন সুপারভাইজার আমাদের জেলায় ছিল ওখানে শামসুল, আমরা দেখি আমরা কোথায় থেকে, আমি এলাম বেড়াইতে, ও বলতেন না যে আমার ভাই এখানে চাকরি করবো বা কিছু, কাজ হতো দেখে বললো যে আমরা বড় ভাই এমনি হওয়া, জিজ্ঞাসা করে বলছে বাজার করতে, বাজার করতে হবে না, তোমরা কী বাজার করবো দাও। নিয়ে গেলাম বাজার সাজার করিয়ে, বাঘটাক করছে সবাই খাওয়া টাওয়ার পর বিকালে, আমি সুপারভাইজ বললাম যে ক্যাপ্টেন হালিম চৌধুরী বাড়ি চিনেন, আমি কয়েন হালিম চৌধুরী কে এটা, কিন্তু এই মানিকগঞ্জে থাকেন না, চিনেন না? বিএনপি মন্ত্রী ছিল, নাম তার বাড়িতে গেলাম, তো দেওয়ার পর আরও ভয় পাইছি, বলে হুজুর মৌলবী কইতো, এই মৌলবী, এই মৌলবী, ওরা ওই মৌলবী কয় না হুজুর কইছে। হ্যাঁ, মানিকগঞ্জ থেকে ঢাকায়, আবার ঢাকায় দিল, ঢাকায় তখন এই স্বাধীনতা আসে, ওই পশ্চিমা আর্মিরা তোর আব্বার দুইটা লাঠি মারছে, এটা স্বাধীনতার সময়। হ্যাঁ, পরে আর সাত আটজন এরপরে আস্তে আস্তে ইন্ডিয়ান বোমিং করতেছে, বোমি আমার পাড়ে দিয়ে ই করছে বোমার গুলি, এরকম পিতলের লম্বা মাথা পিছনে তারার মতো অল্প, পরে আমরা দুইজনে যে বাসা ধ্যান রাখছি কনসে করতেছে, এর মধ্যেই পাকিস্তানি আসছে, দেখি গা এ মুসলমান, হ্যাঁ মুসলমান গেছে, কিন্তু তর্ক হয়েছে নাকি আব্বার সাথে একটু? ওই তো হ্যাঁ উর্দু কইছে, আর তো উর্দু জানে না, আঞ্চলিক ভাষা পাকিস্তানের, উর্দু জানবে কোথায়, একটু কইছে হ্যাঁ আবার উল্টে কইছে। আব্বার সাথে তর্ক তর্ক হয়েছে শুনে, একটু আব্বা হালকা পাতলা গল্প করতো, আমি তো সময় পাই এমনি কথাবার্তা হয়েছে। পরে দশ যাওয়ার পরে তোমার আমার সাথে বিয়ের সাথে হইল, তখন এই আমি সহায়ক পরিষদের হিসাবে সেক্রেটারি প্যাড বানাইয়া একটা প্যাডে লেখিয়া তোমার বাবা পাঠাই দিয়েছি, এটা হয়েছে এত তারিখ, এত তারিখ, এত তারিখ হয়েছি, তাহলে আমি পাঠাই দিয়েছি। এরপর তো বিভিন্ন জায়গায় পাঠাইছে, তোমার কুমিল্লা দাউদকান্দি, দাউদকান্দি কুমিল্লা, নাহপুর, তারপর গজারিয়া, গজারিও গেছি আমি, সাইটনল কালিশ দিব কেন শুনা শুনতেছে, সাইটনল বাজার এসে ঢাকায় হাত রাখতে শুনা শুনতেছে, সারা তো ঢাকায় দিল, কোন দিকে দেবো বলিস না, বিজি তো ঢাকায় তো মারা গেল। আচ্ছা, মানে এই ফলে
ফার্স্ট হলো মানিকগঞ্জ তাহলে আর পোস্টিং হলো না শেষে মানিকগঞ্জ আর দেয় নাই পরে কুমিল্লা দাউদকান্দি পরে দিছে তোমার কুমিল্লা নবপুর নবপুর চান্দিনা ধুলাই নবপুর শুনতাম প্রায় না চান্দিনার মধ্যে নবপুর গ্রাম এলাকা হ্যাঁ চান্দিনা তো আমার জন্ম ওখানে তোমার জন্ম তো সেখান থেকে গ্রাম এরপর দিছে গজারিয়া গজারিয়াতে দিছে সাইট নাও তুমি তো ছোট হ্যাঁ সাইট নাও থেকে আবার ঢাকা ঢাকা শেরেবাংলা না কোথায় আসলো পরে শেরেবাংলা বোধ হয় না ওই তিনটে অফিসে 10 নম্বর এই মিরপুরটা হ্যাঁ শেরেবাংলা ছিল না কিছু সময় মধ্যখানে গেছিল কিনা আমার খেয়াল নেই দিতে পারে দিতে পারে অফিসিয়াল ব্যাপার নাম দিতে পারে এখানে তো বহু বছর স্টার্ট হয়েছিল 10 নম্বর ওই জন্য অফিসাররা চলে যাইত মলা অফিসার লাগে চালাই ওই একা চালাইত দুটো কলটা লাইত অন্ত চাকরি তোমার দিলা করলাম আজকে বড় অফিস তখন আপনার পড়াশোনা শেষ অলরেডি আমি তো 81-82 বিএড করছি না পেনিতে 81-82 বিএড করছি বিএড পরে 81-82 তখন তোমার দাদি মারা গেছে মাঝে তো 3 দিন পরে আমি আসছি পানি মধ্যে মারি দিছে গেছিলাম শাটনল এই জায়গাটা জঙ্গল হয়ে আছে কথা রিসেন্টলি গিয়ে শান্তল তো না শাটনলের কথা বলতেছে শাটনল তখন কুমিল্লার আন্ডারে ছিল না মতলব কুমিল্লা চাঁদপুরের আন্ডারে তখন থেকে নাকি আমরা ওটা কুমিল্লা মনে করি কুমিল্লাই তখন থেকে চাঁদপুরে তাহলে আপনি বিএড 81 করার পরে আপনার কর্মজীবন বরিশাল থেকে শুরু প্রথম তো ঢাকা থেকে ঢাকা কোথায় পোস্টিং এসেছিল প্রথমে ঢাকা শেখ মুজিবের খালাতো ভাই স্কুল এম গার্লস অ্যান্ড বয়েজ স্কুল হলো এখানে আমি এটা ইস্তেমা করেছি এখান থেকে চলে গেছি ডাইরেক্ট ইজলা টিটেন ডিসি জুনিয়র স্কুলে ওখান থেকে পরবর্তীতে যাই মিউজিক ডাইরেক্টর আলতাম মামু ছিল না মারা গেছে আমার ভাই এসব রাত্রে রাঙ্গা নেকুশে ফেব্রুয়ারি এই গানটা গাইছি আলতাম মামু তার নাম একটা স্কুল করছি আলতাম মামু না মিউজিক ডাইরেক্টর ছিল হ্যাঁ শাওন মামু এই গানটা গায় একুশে ফেব্রুয়ারি তখন বহু ফাইট গেছে সরকারি দলের লগে ওই স্কুল নিয়ে 3 বছর পর ওটা বাতিল হয়ে আলতাম মামুদের স্কুল স্বীকৃতি পাইছি এখান থেকে 84-তে মেহেন্দিগঞ্জ চলে গেছি 84-এ আপনি বরিশাল মেহেন্দিগঞ্জ দিলেন ওখান থেকে বোর্ডের দায়িত্বটা কবে পাইলেন বোর্ডের দায়িত্ব তো তোমার পাই এর থেকেই বরিশাল বোর্ডে আপনি যেতেন খাতা দশর বোর্ডে প্রথম দশর বোর্ড এরপরে বরিশাল বোর্ড প্রথম দশর বোর্ডে যশোর বোর্ড ছিল তখন বরিশাল তখন বোর্ড আর নেই বরিশাল বোর্ড হয়েছে পরে পরে আচ্ছা সরি যশোর বোর্ডের আন্ডারে তখন আসলে অনেক সংগ্রামী জীবন করছেন দাদা তো ছোটবেলায় মারা গেছে আপনার দাদার কথা আপনার মনে নেই তেমন একটা দাদার দেখছি মনে পড়ে অনেক লম্বা ছিল দাদা লাল টক 7 ফুট বোধহয় লম্বা নাকি শুনছি নাকি লাল টক টক কে দাদার অরিজিনাল বাড়ি হলো ধর্মগঞ্জ মেহেন্দিগঞ্জে আচ্ছা আচ্ছা দাদা 7 ভাই না 8 ভাই ওখান থেকে এই আমার দাদার শ্বশুর হলো গরামে বিরাট আমি আমগো দাদার কথা বলতেছিলাম না বলতেছি শোনো আমার দাদার শ্বশুররা গরামি অনেক সম্পত্তির মালিক এই দাদারে লম্বা সুন্দর দেখিয়া শিক্ষিত দেখিয়া আর জামাই বানাইছে জামাই বানাই খেয়ে জমি দাদা তখন কার আমাদের কি আপনার দাদা মানে আমাদের বড় আব্বা কি তখন কি পরিমাণ শিক্ষিত ছিল তখন তো ধরো দেবান্ধের পড়ছে দেশে উচ্চ প্রাইমারি পাস হস করছে শুনেছিলাম জাহাজে হস করছিল এরপরে ব্রিটিশ পিরিয়ড তখন অবশ্যই অনেক জমি কিনছে চন্দ্রমা নিয়ে পরে তো এই 7-7 বার বাংলো নদীতে দাদি আছে অনেক লম্বা দাদি আপনাদের দাদি আমাদের বড় মা দাদি লাল টকটকে দাদি পুরো দেখছি নানিরও দেখছি নানারে দেয় না দাদার কথা মনে হয় যে ওর সে আরও ছোট ধরে ধরে হাঁটতাম আমাদের বাড়িতে 10টা জামগাজা ছিল মসজিদা ছিল তোমার উত্তরাঞ্চলে যত লোক ওখান থেকে হিজাব বন্ধরে যেত ওই শুক্রবার ওখানে নামাজ পড়তাম জাম পারত আমরা আমার ঘরে কোচর পারতাম বড় বছর বছর
মনে হয় রসগোল্লা বাগলটাই খাইতাম। এখন বলে নদিয়া বাঙ্গার বরার সব বিরিজ নিয়ে গেছে। আচ্ছা তাহলে সিরিয়ালে বলেন তাহলে এখন আপনাদের মানে আমি বরব্বা তো শুরু করলেন, বরব্বা বিয়ে করলে একদম খুব সম্ভ্রান্ত এক মহিলা, বর্মা যে অনেক সম্ভ্রান্ত ছিল, জমি জমান মানে সুন্দরী লম্বা অনেক ছিল, আব্বার মুখে ওটা হালকা কথা শুনছিলাম, পরে ঘটনা কি? পরে তো দাদা মারা যাওয়ার আগে আমার বাবা মারা গেছে তোমার দাদাই। ও আপ মানে আমগো দাদা মানে বাবা থাকার আগে মারা গেছে। তার মানে আপনার দাদার আমগো দাদা মারা গেছে আগে আগে না মানে বাপের আগে ছেলে মারা গেল এটাই বুঝলেন? এই এই তথ্যটা আবার আজকে জানলাম, আমি জানতাম না এতদিন। পরে দাদাই ছেলেরা সব তো ভালো হয় না, দু একজনে একটা ঘর দুইটা ঘর ছিল পঁচিশের বন্ধ, পঁচাশি বন্ধের পঁচিশের বন্ধ 85 বন্ডস, দুইটা ঘর বেঁচছে গাড়ি সব মালা সব বেশিরভাগ করিয়া খাইছে, আর গাড়ি সব থাকার জন্য সব চাইত ওই সৌদা ইব্রাহিমের বাবা। হ্যাঁ সুবিধা তোমার সুবিধা ইব্রাহিম কাকার বাবার কারি ইসাক না কারি ইসাক, ওনাদের ঘরে ওই চারজন, যে এর ঘরে তো সার্জন মাহফুজ, তারপর আর এদিকে সুবিধার কাকার ঘরে হলো কর্পোরাল বিল্লাল। ও আচ্ছা আমাদের যে ক্যাপ্টেন দাদা ছিল মানে আপনাদের চাচা, এটা কি আপনাদের মোহাম্মদ আমার দাদার ছোট না দাদা? সবাই ছোট, সবার ছোট মানে আমাকে মিলে আমরা ফজলুর রহমান আমিন ওনারও ছোট ছিলেন। আমার আম্মা ছিল 4 নম্বরে, পাঁচজনের মধ্যে চতুর্থ, ছয়জন মধ্যে তিনজন কারিয়া সাকসা মালা মুসলিম উদ্দিন মৌলভী জোর মোহাম্মদ জান হইল, তিনজন তিন আছে সাতজন, সাতজনের মাদার ও চাচার ছেলেরা এখন তো কোম্পানির মালিক মেন্দিগঞ্জে, দশ বারোটা লঞ্চ আছে দিছিল, যে সকাল 7টা সাড়ে 7টায় লঞ্চারে উল্লেন পাতার যায়, তো ওই লঞ্চে উঠে বললেই হইবে যে আমি সালাউদ্দিনের কাকা, আদর যত্ন করবো খাওয়াইবো গাড়ি দেখা নাই খাওয়া লাগবো না, মাঝে মধ্যে লঞ্চে যে দুর্ব্যবহারগুলো করে অনেক যায় বরিশাল একটু করলে না বিলাত বলে তখন মানে ইংল্যান্ডে অনেক অনেক আপনারা কি দেখেন নাই আপনাদের চাষতো বোন না কিরকম বোন, আজ আমরা কি নামটা আব্বা একবার বলছিলাম মনে নাই, আপনার কি স্মরণ আছে? দুই ফুকু বড় ফুকু বেশি সাইন করছে যে ক্যাপ্টেন দাদার ছেলে মেয়েরা বেশি না, কিন্তু একটা মানে টাকার মালিক হইল মেজো দাদা, মেজো দাদার ছেলে মেয়েরা, মেজো চাষার আমার ছেলেরা বিরাট কোম্পানির মালিক বাতরাটের দুই কোম্পানির নাম যেন কি বললেন সালাউদ্দিন না কি এমবি সালাউদ্দিন না কি লঞ্চের নাম দিয়েছে কে এম জুবায়ের, আর একটা দিয়েছে মৌসুমি, আর একটা নাম জানি কি ছয়টা লঞ্চ যা সদর গিয়ে সময় হবে আপনার সাথে যাইতাম একটা সকাল বানাইতাম 7টায় 7:30 সাড়ে 7টা 1টা আমার দাওয়া দিয়েছে ফোন দিয়েছে যে কাকা আমরা একটা সিএনজি করি আর 7টা 9টা 7টা লঞ্চ আসবে আসছে উঠবে। আচ্ছা সবাই গেছে অন্য স্বাস্থ্য বাইকটাই যাই না আছে সবাই দাওয়াত দিচ্ছে আর কি, আর ছেলেরা বিয়ে করাইছে এই বলো আমাকে যে দাওয়াত করলেন যে আগে অনুষ্ঠান যে আমি দেখতে আসিনি সন্ধ্যা গেলে খুব আদর করে কামরুল গেছিল একবার। এবার দাদার সম্বন্ধে শুনি, দাদা হাউজিং স্টেট অফিসার পদে নিয়োগ পেয়েছিলেন, চিকন টিকন ছিল অনেক লোহার লোহার চুঙ্গা এর মধ্যে নকশা এগুলো আছে বোধ হয় না, আমাদের দাদা আমিন আমাদের জমিজমা স্টেশনে যাক আপনিও খেয়াল করেন না শিক্ষা জীবন বিদেশ জীবন, আব্বা বেশি বাইরে বাইরে ছিল পরিশ্রম রেখে আর কি যাবো যাই গেল। হ্যাঁ বাড়ি একবার সিটি লাগছি পঞ্চম শ্রেণীর থেকে আব্বা বলতে গেলে বাইরে, প্রথম সিটি লাগছি যে বাড়িতে ঘর দুয়ার করা, সিটি লাগছে যে মোকাম সাহাম কে করেন গা কেতাব হোমরা আপ কেতাব হোমরা কাপ আপনার কাপড় বলছে কাপড় কেতাব হোমর কাপড় আর মরম গাহম কেতাঙ্গ পর কেতাঙ্গ পর কেতাবর উপর মরবে মকাম সাহাম ক্যা করেন গা অতান সাহাম ক্যাং করেন গা কেতাব হবে অতান আর মরম গাহম কেতাব বলে কেতাব হবে কাপড় আপনা
চিঠিতে লাগতে পারে। হ্যাঁ ডাক্তার, কি এর বাজি ঘর কি কই টাকা আনলাম তো দূর করিয়া চাকরি, আপনার জমি জমা করতে অত হয়েছিল না, মানুষ ছিল সবসময় আসলে ওই সব চিন্তা করেন না যে খাই আর খাই একদিন জবাব দিব, খারাপ হইল টাকা আনার পর আর একটা গুণ আছিল কারোর কথা বললে তার কথাটা মানত সবাই, টাকা দুইবে মেসে থাকতাম আমি দন্ত খালে দাদা মেমোরিয়াল স্কুল হাই স্কুল হেডমাস্টার নেই এক বাড়িতে বলছে যে আপনার লজিং রাখেন চব্বিশ পরগনার লোক চব্বিশ পরগনার লোক ওয়ারলেসের অফিসে স্যার হেডমাস্টার আমাদের বাড়ি লজিং থাকবে এবারে বাদ পাঠাই দিতে মধ্যে হ্যাঁ এই গুণ আছে লজিং জীবন আমার সব কাটাইছে মিরপুরে সব লজিং সমান নন্দে বাবা বয়সের লইছি এক লজিং বাজি এমনি ভালো না তো বাদ দিত বড় টিনে খারাপ তালে একটা আর দুগা বলা ঠিক না ওলাই ডেলের বড়া ডালের বড়া দুগা দিত আর না তোমার ডেকির শাক ডেকির শাক পাক করে দিত ওইলে হারাও খাইতো যে আমারও তাই খাওয়াইত দুধটা ছিল ভালো জানতো শিক্ষা জীবনটাই তো কষ্টকর কষ্টকর শিক্ষা জীবন দুজনই খুব কষ্ট করছেন না যে সময়টা আব্বা চৌগাছা ছিল আপনি একা তখন কীভাবে কী আমার মাথায় ঢুকতেছে না আপনি চাচিদের বাসায় থেকে এ করছিলেন নাকি সাধারণ ছোট চাচার বাসায় ছিলাম বোধ হয় এক মাস না দুই মাস চাচা স্কুলে ভর্তি স্কুল ভর্তি করতে বলছে বড় স্কুলে বিএম স্কুলে বিএম স্কুল হ্যাঁ এখন কলেজ হয়েছে হ্যাঁ বাংলার অক্সফোর্ড বিএম কলেজ চাচি করছে কি আমার মালনার চাচার শালা হ্যাঁ আসতে দিতো কেন আমার মামা বান্ধব আমার খুব ভালো জানতো শালা দিন ভাই ওরা ভর্তি করে কত টাকা দিছে কইতে এটা হাই লয়ে গেছে অন্য স্কুলে শহরের স্কুলে না গ্রামের স্কুলে আচ্ছা আচ্ছা তাই থাকে মাস না দুই মাস পরে চলে গেছি চাষির বাসায় আর আপনার আব্বার তো অনেক ছোট ছিলেন আমার আব্বার তো কষ্ট করছে মাশাআল্লাহ আব্বা একটু বয়স অবস্থায় নাকি লেখাপড়া শুরু করছে বারো বছর নাকি ওয়ান নাইন আপনি না না কে যেন বললো কয় বছর বয়সে আব্বা ওয়ান করতে এটা আমি বলতে পারবো না কারণ এত বয়সে পড়ে নাই মনে হয় না না আনুমানিক আপনার মনে হয় আর তো দেশেই ছাড়ছে পাঁচশো বছরের সময় এই চৌগাছে চলে গেছে তখনই না কোরসাদপুর খুরশিদপুর এটা কোন জায়গা কোরসাদপুর যশোর যশোরে খুরশিদপুর আচ্ছা আচ্ছা হিজলার দারোগা ছিল ওই লোকটা হিজলাতে পোস্টিংয়ে দারোগা ছিল আর কি সেই সুবাদে আব্বা তার মানে কাজী নজরুল ইসলামের জীবনের কাহিনী মোটামুটি না বিদ্রোহী কবি আপনারা তো চব্বিশ পরগনা খুব বদল গাইতো ছোটবেলায় আব্বা আব্বা কথা শুরু ভালো তো বদল গাইতো আব্বা তো রাত পড়তো ওই এমন দারোগা সাধন নিয়ে গেছে পছন্দ হয়েছে নিয়ে গেছে তোমার আমি পড়াই পশ্চাৎপদ হয়ে গেছে হ্যাঁ থাকে না বেশি হ্যাঁ ধৈর্যর কম ছিল আব্বা আমার মনে হয় চটপটে নিয়ে পাইছে যাই হোক কাকি আছে পানি খাবে না ঠান্ডা পানি খাই ইয়ে আরেকটা জিনিস আমার আপনার না বেশি একটু টেনশন লাগতেছে আপনি তো পুরাই ছোট ছিলেন কে কারণ ওই কাকা কাকির গাইডিংয়ে কষ্টে আপনার এইটা সাইডটা ছিল বেশি আব্বা তো মোটামুটি তখন খোঁজ নেয় নাই আব্বা খোঁজ খবর রাখতো তো অবশ্যই মামায় মামা মারা গেছে এই মামায় মামির তালে করিয়া জায়গা জমিগুলা মামা নিয়ে দিয়েছিল ওই বাইক পেদা ছিল তো ছিল বিষয় তখন তখন নাইপ চাইল নাইপের দিয়ে লেখাই নিয়েছেন আমরা ধার ধারি না তখন কি মনে করলে কত বলতাম না এমনি সম্মান করতাম কত গেলে কোনো কাজে বলতাম এবার ভালো জানতো কিন্তু ওই এরপরে খাইতাম না গিনা লাগবে হ্যাঁ তাহলে আপনি দাদা আপনার একটু সিরিয়ালে যদি আবার একটু বলতেন কষ্ট করে মানে আমগো দাদাই মারা গেছে কিন্তু আপনাদের দাদা মানে আমাদের বড় আব্বা বেঁচে ছিলেন আচ্ছা এই মৃত্যুর পরে আব্বার আপনার লাইফের সেটিংটা কীভাবে ছিল তখন কিসে পড়েন এবং কে কোথায় ছিলেন
আব্বাই মারা যাওয়ার পরে তোমার নানা ভাই চলে আসছে, চলে আসার পরে একলাকার চাচা চাচির সম্পর্ক ছিল অন্যকার ভাই কীভাবে হয়তো থানায় গেছে, থানার থেকে ওখান থেকে প্রস্তাব করে চলে গেছে। পরে দাদাই জমি রেকর্ড করে দিয়ে গেছে আমার দুই মিনিট নামে আপনাদের দুজনের হ্যাঁ গো ছেলেরা যাই অংশ আমাদের অংশ টোটাল মেহেন্দিগঞ্জে দুই ছেলেরা দিয়ে গেছে। হাজি আজমল খাস সর্দার নাকি না আহমদ আলী সর্দার, হাজি আহমদ আলী, আহমদ আলী পরে এসআর মন্ডল বাড়ি পাঁচজনে হাজার চারজন আর আমরা দুই ভাই এক নাম পাঁচ নামে দিয়ে গেছে। তাহলে আমাদের দাদাই সবার আগে মারা গেল দেখা যায় না, এর আগে বড় চাষা মারা গেছে, এই ছেলের নাম আনারুজ্জামান ও মালানা ছিল, উনি মালানা ছিল। তাহলে আপনাদের ফ্যামিলি কয়জন মালানা, দাদাও তো বোধহয় মালানা ছিল, পড়াশোনা করছে দুর্গান্ত ওই মালানা, আমাদের বড় দাদাও মালানা ছিল। আচ্ছা মাসাল্লাহ, একটা আলেম ফ্যামিলি ওইখান থেকে গেছে। আর কারি আছে আবার যে আমাদের সুবেদার চাচার বাবা বাবা আছে আবার কারি, হ্যাঁ ছোট ডাকলো মালানা, ছোট মালানা ছিল। হ্যাঁ বৈঠক বাড়ি করছে আর বড় ছেলে যশোর বাড়ি করছে নাসিজ, তারাও যশোর বাড়ি করছে যোগেশাই যশোর রেল লাইনের পশ্চিম পাশে। তাহলে বোঝা গেলো আমাদের তিন দাদাই আলো, মানে আপনাদের চা বাচ্চা ছেলে তাহলে সবাই তো লেখাপড়া করছে, আরবি ব্যাকগ্রাউন্ড টাইপ বলতে আলেম টাইপের আর কি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহর নিয়ামত, হয়তো আপনাদের দোয়ায় আমরা বেঁচে আছি, এটা সত্যি আপনাদের মুরব্বীদের ফ্যামিলিতে বেনামাজি কেউ নেই আলহামদুলিল্লাহ। না আপনাদের দাদা মানে আমাদের বড় আব্বাই হজ করছে, সেই সময় হজ বিষয়টা অনেক দুষ্প্রাপ্য ছিল, আড়াই মাস দুই মাস সময় লাগতো গিয়ে আসি মারা গেছে, তাদেরই বরকত দোয়া করছে গিয়ে আল্লাহর ঘরে কাবা শরীফে দোয়া করছে। কিন্তু দুঃখজনক আপনাদের মধ্যে পরীক্ষা মুক্তি আর হজ করেন নাই মনে হয়, সুযোগ হয় নাই বা হয় না বোঝায় না। খোঁজখবর রাখে না, এর মধ্যে আপনি আর আব্বা একটু ব্যতিক্রম, সবার খোঁজখবর রাখতেন, জায়গায় জায়গায় বেড়াতেন। যেমন ওই যে খালতো দাদিটা নারায়ণগঞ্জ এখন কি হ্যাডম দিদি ভাই নরসিং কাকা, ও নরসিং কাকার ছেলে তো স্পেন চলে গেছে বার্সেলোনা, স্পেন স্পেন বার্সেলোনা গেছে, ওই লাভ ফ্রিলান্সিং করতে মধ্যে জিলে আপনাদের এটা মনে রাখে, আপনাদের আপনাদের কিন্তু তাদের তো কন্ট্রিবিউশন ছিল মনে রাখে, মারা গেছে শুনছেন না যশোর থেকে আসলে বাক্স করত চুটকেস, চুটকেস ছোটো খেলাটা দিত বা দাদিতে দিত না, যা কিছু আনতো কাপড় চোর এইটা ওইটা পল টল সবাই হাঁটতে দিত এই নরসিং কাকা গেলে। হ্যাঁ মায়ের ওই যে তখন তো দাদি দাদি দাদি, হ্যাঁ খালা তো দাদি আপনাদের খালা কি, হ্যাঁ তখন তো আরও ছোটো ছোটো আর ওই এতিম দেখিয়া ভাই তারাও তো এতিম ছিল না, কিন্তু দেখেন কাকা আর ভুলে গেছে বুঝছেন, এখন গেলে কেমন কেমন একটা ভাব দেখায়, ভালো বাড়ি চারতলা বাড়ি করছে একটা, এদিকে আরো দুতলা একটা আছে, কোটি কোটি টাকার মালিক নরসিং কাকা, এই ছেলে স্পেন পাঠাচ্ছে এভাবেই। তো যাই হোক সমস্যা নেই, বড় ছেলেরা তো অহংকারটা যে করে মনে হয় আমরা কিছুই না, আলী ছেলেরা তো দেশে বিল্ডিং করছে তাই না, দেশ গেছে ছেলে। আচ্ছা আচ্ছা, আগে মধ্যে আলী দুর্বল ছিল অর্থাৎ দিকে করিম মতো বিল্ডিং করলো ছেলেরা, করিম কাকার বউ তো মারা গেল কদিন, হিন্দু পরিবার থেকে বিয়ে খুব ভালো ছিল, করিম কাকার বউটা অন্যরকম যখনই যত না না ও যে এক মাস পর্যন্ত তোমার মায়ের বা আব্বার ময়লা পরিষ্কার করছে, আব্বার অনেক সেবা করছিল। হ্যাঁ এই আমির হোসেনের মা বউ বলছে যে ভাইয়া এরকম দুনিয়াতে মুসলমান মেয়েরা করে না, আর আমি দোয়া পাইছি যাতে মুসলমান হলো তো বিয়ের পর করি করে না, আর আমি গেলে ভাই কী খাইবে মারা গেল, ভালো মানুষ থাকে না আসলে, ও বলছে ভালো ওই আমির হোসেনের বসছে খারাপ করে না বলে না না কাকি, আমি যখন যাইতাম তখনই খুবই, আর উনি যে মারা যাবেন না হার্ট অ্যাটাক করছিল হানি, এই হার্ট অ্যাটাকে উনি গেল অসুস্থ মারা গেল না, আল্লাহর কি আদত, হানি বার আর মা একটা হার্ট অ্যাটাক করছে, হ্যাঁ দুজনই মানে হানিপকে দেখে সে মা তো একটু দুর্বল শরীর এও হার্ট অ্যাটাক করছে, আজ অবশ্য হানিপ ঠিক হয়ে গেছে কিন্তু চাচি হায়াতের বিষয়ে ঠিক, আর খুব একটা বয়স না, অন্য চাচিদের তো খুব বয়স না, বড় মায়ের বিয়ে হয়েছে, করিম কাকা ছোটো না রসুন কাকা, হ্যাঁ করিম কাকাই তো ছোটো, সবাই ছোটো তো করিম কাকা, তারপরে তো হিন্দু নারায়ণগঞ্জের স্থানে
স্থানীয় আর কি। আচ্ছা, যাক, ওদিকের ঘটনা যেমন আমার কাছে আপনার শিক্ষা